नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवं पतये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया मुखं करोति वाचरं पङ्गुं लङ्घयते गिरे यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यनिष्ठं नमो विष्णुपदाय कृष्णनिष्ठाय श्रीमते जयपताका स्वामी नमाचार्य पादाय मिताई कृपा प्रदाय गोबर कथा धामदाय नगर ग्राम हरे कृष्ण श्रीमद भागवतम तृतीय स्कंद अध्याय षोलो बैकुंठेर दुई द्वारपाल जय और विजय के ऋषिदेर अभिशाप श्लोक अठारो तत्त्व सनातन धर्म रक्षते तनुभिस्तव धर्मस्य परम बुद्ध निर्विकार भवन्मतः तत्त्व सनातन धर्म रक्षते तनुभिस्तव धर्मस्य परम गुह्य निर्विकार भवन्मतः तत्त्व सनातन धर्म रक्षते तनुभिस्तव धर्मस्य परम गुच्छ निर्विकार भवन्मतः धर्माश्च परमागुच्छ निर्विकार भवन्मतः तत्त्वसनातनधर्म रक्षते तनुभिस्तव धर्माश्च परमागुच्छ निर्विकार भवन्मतः तत्त्व सनातन धर्म रक्षते तनुभिस्तव धर्मस्य परम गुच्छ निर्विकार भवन्मतः तत्त्व सनातन धर्म रक्षते तनुभिस्तव धर्मस्य परम गुह्य निर्विकार भवन्मतः माताजीरा तत्त्व सनातन धर्म रक्षते तनुभिस्तव धर्मस्य परम गुह्य निर्विकार भवन्मतः तत्त्व आपनार थेके सनातन शाश्वत धर्म वृत्ति
রক্ষাতে রক্ষিত হয়। তনুভি বহু প্রকার অভিব্যক্তির দ্বারা, তব আপনার ধর্মস্য ধর্মতত্ত্বের, পরম পরম গুহ্য গোপন উদ্দেশ্য, নির্বিকার অপরিবর্তনীয় ভবান আপনি মত আমাদের মধ্যে। অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ কে জয়। কৃপাপূর্বক অনুবাদ আমার পরে আপনারা বলবেন। আপনি সমস্ত জীবের শাশ্বত ধর্মের উৎস এবং আপনার ভগবৎ স্বরূপে বহু রূপে প্রকাশিত হয়ে আপনি সর্বদা ধর্মকে রক্ষা করেছেন। আপনি ধর্মতত্ত্বের পরম উদ্দেশ্য এবং আমাদের মতে আপনি নিত্য অব্যয় ও নির্বিকার। তাৎপর্য, এই শ্লোকে ধর্মস্য পরমগুহ্য কথাটি সমস্ত ধর্মতত্ত্বের সবচাইতে গোপনীয় উদ্দেশ্যটি ইঙ্গিত করে, ভগবদ্ গীতায় তা প্রতিপন্ন হয়েছে। সেখানে অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের চরম উপদেশ হচ্ছে, সব রকম ধর্মাচরণ পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। ধর্মতত্ত্বের অনুশীলনে এইটি হচ্ছে সবচাইতে গোপনীয় জ্ঞান। শ্রীমৎ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি অত্যন্ত নিষ্ঠা সহকারে তার স্বধর্ম আচরণ করা সত্ত্বেও কৃষ্ণ ভক্তি লাভ না করে তাহলে তার তথাকথিত ধর্মতত্ত্বের অনুশীলন কেবল অর্থহীন পরিশ্রম এবং সময়ের অপচয় মাত্র। এখানেও ঋষিরা সেই উক্তি প্রতিপন্ন করেছেন যে দেবদেবীরা নন, পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত ধর্মতত্ত্বের পরম লক্ষ্য। বহু মূর্খ প্রচারক আছে যারা বলে যে দেবদেবীদের পূজা করাও চরম লক্ষ্যে পৌঁছানোর একটি মার্গ, কিন্তু শ্রীমৎ ভাগবত এবং ভগবদ্গীতার প্রামাণিক বর্ণনায় তা স্বীকার করা হয়নি। ভগবদ্গীতায় বলা হয়েছে যে যারা বিশেষ দেবতার উপাসক তারা সেই দেবতার লোক প্রাপ্ত হয়, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তিনি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। কিছু প্রচারক বলে যে মানুষ যেভাবে আচরণ করুক না কেন চরমে সে পরমেশ্বর ভগবানের পরমধাম প্রাপ্ত হবে, কিন্তু এই উক্তিটি বৈধ নয়। ভগবান নিত্য, ভগবানের ভক্ত নিত্য এবং ভগবানের ধামও নিত্য। এখানে তাদের নিত্য বা সনাতন বলে বর্ণনা করা হয়েছে, তাই ভগবত ভক্তি বা ভগবানের প্রেমময়ী সেবার ফল দেবদেবীর পূজার ফলে লব্ধ স্বর্গের মতো অনিত্য নয়। ঋষিরা জোর দিয়ে বলতে চেয়েছেন যে যদিও ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে বলেছেন যে তিনি ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পূজা করেন, প্রকৃতপক্ষে ভগবান কেবল ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরই নন, অধিকন্তু সমস্ত দেবদেবীদেরও পূজ্য। এখানে শিল প্রভুপাদকৃত অনুপম তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি, আমার উপরে যে সেবার ভার অর্পিত হয়েছে সেটা যাতে আমি সুষ্ঠুভাবে পালন করতে পারি। শ্রীমৎ ভাগবতের এই যে ধারাবাহিক আলোচনা ১৬ অধ্যায়ে তৃতীয় স্কন্ধে আমরা শ্রবণ করছি, এখানে মূলত বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় এবং বিজয় তাদের সঙ্গে ঋষিদের যে বার্তালাপ এবং সেখান থেকে অভিশাপের বিষয়ে সেই বিষয়গুলির বর্ণনা চলছে। তো পূর্বের যে শ্লোকগুলি সেগুলিতে আমরা দেখেছি যে কীভাবে ভগবান তার অনুগত ভক্তদের
তিনি শুধু রক্ষাই করেন তা নয়, একেবারে আপন বলে মনে করেন। এবং আমরা কিছু শ্লোকের অনুবাদে পূর্বের শ্লোকগুলিতে পাব, ভগবান জয় বিজয়ের হয়ে উনি অভিশাপ তো অনুমোদন করছেনই, ঋষিদের যে অভিশাপ সেটি, সেই সাথে ভগবান সেই দায় আবার নিজের উপরে নিচ্ছেন। এটি একটি বিশেষ দিক যে এই জগতেও আমরা এই এই ধরনের বিষয়গুলি লক্ষ্য করি। যেমন অনেক সময় আমরা উদাহরণ দিয়ে থাকি যে রাজার যে সেবক, বর্তমানে তো আমাদের রাজার এই প্রথাগুলি ধীরে ধীরে উঠে যাচ্ছে, গণতান্ত্রিক এই প্রথা বা প্রজাতন্ত্রের যে ব্যাপারগুলি আসছে, তো সেখানেও প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এই ধরনের যে শাসন ব্যবস্থা সেটি এসেছে। তো সেই সূত্র ধরে যেমন প্রধানমন্ত্রীর বা রাষ্ট্রপতির যে সেবক রয়েছেন, যেমন বাড়িতে অর্থাৎ যেমন আমাদের দেশের প্রেক্ষাপট যদি বলি, গণভবনে প্রধানমন্ত্রীর যে সেবকরা রয়েছেন, বিশেষ করে ওনার একেবারে রান্না থেকে শুরু করে তার রুম পরিষ্কার সহ যে অন্তরঙ্গ সেবাগুলি করেন, যারা প্রধানমন্ত্রীর মতো একই ধরনের আবহাওয়া, একই ধরনের ফ্যাসিলিটিস তারা পান। এবং শুধু তাই নয়, তার গাড়ির যে ড্রাইভার রয়েছেন, তো সেই বুলেট প্রুফ গাড়ির যে ধরনের এনভায়রনমেন্ট সেটি কিন্তু সেই ড্রাইভারও উপভোগ করেন। এটি হচ্ছে বিশেষ দিক, এই জগতেও তার নজির আমরা দেখতে পাচ্ছি। ঠিক যেমন আমরা আশ্রমে এখন মন্দিরে অবস্থান করছি, সেটা প্রভুপাদের কৃপায় এই ইস্কন রূপ পরিবারে, আপনারা যারা গৃহে আছেন, এই ভগবত সংস্পর্শে থাকার ফলে আমরা এখানেও ভগবানের সেই মহান ভক্তদের সঙ্গ করার সুযোগ পাচ্ছি। যেমন কিছুদিন আগেও হিজলিনের জয়দত্ত স্বামী মহারাজ উনি আমাদেরকে কৃপা করে গেলেন। এই যে ভগবান এবং ভক্তের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের ফলে এই ধরনের শুদ্ধ আত্মাদের সঙ্গ আমরা কিন্তু পাচ্ছি। তো তদ্রূপ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের সেবক যারা, তারা ভগবানের মতোই সেই ধরনের যেমন সুযোগ সুবিধা ভোগ করছেন, সেই সাথে ভগবানও তাদেরকে আপনজন বলে মনে করছেন। এবং যদিও আমরা দেখছি এখানে জয় বিজয় অভিশপ্ত হয়েছে, কিন্তু তারপরেও তাদের যে বিধান বা পরবর্তীতে তারা কীভাবে ভগবত ধামে ফিরবেন সেই বিষয়টি নিয়েও ভগবান এই চতুষ্কুমারদের সঙ্গে উনি বিস্তারিতভাবে আলোচনা করছেন। এই জন্য এই ধরনের ভগবান বা ভগবানের প্রতিনিধিদের যদি আমরা শরণাগত হই, তার কি ফল, সেই জিনিসটিও এই অধ্যায়ের একটি শিক্ষণীয় বিষয়। তো আমরা দেখেছি এর আগে অধ্যায়, এর আগের যে শ্লোকগুলি, ভগবান এসে সেই চতুষ্কুমারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের স্তুতি প্রার্থনা নিবেদন করেছেন। তো এক পর্যায়ে চতুষ্কুমারগণ বুঝতে পারছিলেন না যে কি হতে যাচ্ছে আদৌ। স্বয়ং ভগবান উনি অন্দরমহল থেকে একেবারে গেটে চলে এসেছেন। যেমন আমাদের স্বামীবাগে যদি এরকম কোনো ঘটনা ঘটে, শিবাচার্য চন্দ্রপ্রভু উনি ওনার রুমে আছেন দোতলাতে, এমন কিছু পরিস্থিতি হলো আমাদের কোনো ভক্তকে কেন্দ্র করে, যে উনি এই জিনিসটি বুঝতে পেরে সরাসরি চলে আসলেন গেটে, মেইন গেটে। তো এই কাজটি কিন্তু উনার সরাসরি নয়, এটা সিকিউরিটি আছে, সিকিউরিটি ইনচার্জ আছে বা ডিপার্টমেন্ট ইনচার্জ আছে বা অন্যান্য আমরা সাধারণ ভক্ত যারা আছে, হ্যাঁ কী হয়েছে বলুন, আমরা অনেক সময় আমরা সমাধান করি। কিন্তু এমন কিছু স্পেশাল কেস থাকে যেগুলিতে সরাসরি উনাকেই আসতে হয়। তো আমরা এখানে দেখছি যে ভক্তের ক্ষেত্রে ভগবানের অনুকম্পা কতটা, গেটের একটি জটিলতা, উনি অন্দরমহল থেকে সরাসরি চলে আসেন লক্ষ্মী দেবীকে সাথে নিয়ে। এটা হচ্ছে বিশেষ একটি দিক। তো ভগবান আসার পরে তার রূপ দর্শন করে স্বাভাবিকভাবে চতুষ্কুমারগণ মোহিত হয়েছেন। তো এরপরে যখন আবার স্তুতি শুনছেন ভগবানের মুখে, যেমন অনেক সময় বাইরের কিছু শুভাকাঙ্ক্ষী ভক্ত আসে মন্দিরের, হয়তো আমাদের কর্মরত যে ভক্তরা আছেন তাদের সাথে কোনো বিষয়ে বাকবিতণ্ডা হলো, বা গাড়ি সংক্রান্ত ইস্যুতে সিকিউরিটিদের সাথে কোনো বাকবিতণ্ডা হলো, তো সেই শুভাকাঙ্ক্ষী ভক্ত হয়তো মন খারাপ করছেন,
উনি বাইরের সমাজে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি, এখানে সেই ধরনের আচরণ। কিন্তু ওই সময় যদি শ্রীমৎ চারুচরণ প্রভু গিয়ে সে শুভাকাঙ্ক্ষী ভক্তেরই স্তুতি করেন যে প্রভু আমার সিকিউরিটি ভুল করেছেন, আপনি কিছু মনে করবেন না, তো তখন ওই ব্যক্তিটার অনুভবটা কেমন হয়? তো চতুষ্কুমারের ক্ষেত্রে অনুভবটা এরকম যে যার দর্শনের জন্য আমরা আসলাম, গেটে থাকতে উনি স্বয়ং এসে আমাদেরকে দর্শন দিচ্ছে। তো শুধু দর্শন দিলে সেটা তো হতো, এখন আবার উল্টো স্তব্ধতি করছে। তো এতে করে ওনারাও একটু মানে এটাকে কি বলে কিছুটা বিব্রত বোধ করছিলেন যে কি হতে যাচ্ছে আর। তো এরপরে আমরা দেখছি যে এই চতুষ্কুমারগণ ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করছেন। তো তার ওই ধারাবাহিকতায় আজকে 18 নম্বর শ্লোকে আমরা দেখছি যে এই চতুষ্কুমারগণ বলছেন ভগবানকে, আপনি সমস্ত জীবের শাশ্বত ধর্মের উৎস অনেকগুলি বিশেষণে বিশেষায়িত করেছেন, আপনার ভগবত স্বরূপে বহুরূপে প্রকাশিত হয়ে আপনি সর্বদা ধর্মকে রক্ষা করেছেন। তাহলে ভগবান হচ্ছেন ধর্মের উৎস, সেই সাথে আবার ধর্মকে ভগবান রক্ষা করেছেন, আবার এই ধর্মের উদ্দেশ্য হচ্ছেন তিনি। আমাদের মতে আপনি নিত্য অব্যয় ও নির্বিকার। এই কয়েকটি মানে বিশেষণের সমন্বয় আমরা পুরুষোত্তম যোগে 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এই বিষয়ে দেখতে পাই। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মর্ত স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ বেদেষ্ট সর্বই অহমেব বেদ্য বেদান্তকৃত বেদবিদ এব চহম। এখানে ভগবান একেবারে পরিপূর্ণরূপে এই কয়েকটি বিষয়ের একটা শ্লোকে সমাধান দিচ্ছেন। তিনি হচ্ছেন এই ধর্মের যে উৎস সেটি, আবার এই ধর্মের জ্ঞাতব্য বিষয়ও তিনি, প্রণেতাও তিনি, এবং চরম উদ্দেশ্য তার চরণে শরণাগত। তো এখন ধর্মের শাশ্বত উৎসের কথা যদি বলি, তো সেই বিষয়ে আমরা দেখি ষষ্ঠ স্কন্ধে যখন অজামিল উদ্ধার লীলাতে যমদূতরা এসেছিলেন অজামিলকে নিয়ে যাওয়ার জন্য, তো সেই কাহিনী আমাদের সকলেরই জানা। তো যখন ছোট ছেলেকে নারায়ণ বলে ডাকলেন অজামিল, তো ভগবান সঙ্গে সঙ্গে বিষ্ণু দূতদেরকে উনি পাঠালেন, তার দূতদেরকে পাঠালেন। তো যমদূতদের ক্ষেত্রেও এরকম একটি বিভ্রান্তকর পরিস্থিতি হয়েছিল সেই দিন, কারণ এতদিন যতগুলি অপারেশনে ওনারা গিয়েছেন কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। চিত্রগুপ্তর কাছ থেকে সব ধরনের নথিপত্র নিয়ে ওনারা তাদের অপারেশনে যান, মানে একেবারে পূর্ণ অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে, যেমন আমরা এর আগে দেখতাম যখন জঙ্গির খুব প্রভাব, তখন সরকার বিশেষ একটি বাহিনী গঠন করেছিলেন, সোয়াট বাহিনী। তো তাদের পোশাক, তাদের অস্ত্রশস্ত্র আলাদা প্যাটার্নে তাদেরকে তৈরি করা হয়েছিল শুধু জঙ্গি দমনের জন্য। এখানে যমদূতদের কাজ হচ্ছে পাপীদেরকে টেনে হেসে যমপুরী পর্যন্ত পৌঁছা এবং দণ্ড কার্যকর করা। তো এ যাবৎকালে এই ধরনের ঘটনা ওনাদের ঘটেনি যে সব ধরনের রিপোর্ট থাকা সত্ত্বেও ওনারা এসে বাধার সম্মুখীন হয়েছেন। তো যখন বাধার সম্মুখীন হয়েছেন তখন বিষ্ণুদূতদের সাথে তাদের কথোপকথন চলছে। তো সেইখানেই বিষ্ণুদূতরা এই আলোচনা প্রসঙ্গে এই বিষয়টি বলেছেন যে আসলে এই যে ধর্ম, এই জিনিসটি কোথায় থেকে আসে। তো শ্রীমৎ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে এই বিষয়ে বলা হচ্ছে, ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্মটা এসেছে ভগবানের কাছ থেকে, এর উৎসটা হচ্ছে ভগবান। তো এই বিষয়ে আরো স্পষ্ট ধারণা পাই আমরা শ্রীমৎ ভগবত গীতাতে। ভগবান 10ম অধ্যায়ে চতুশ্লোকী ভগবদ গীতা বলেছেন। 10ম অধ্যায়ের 8ম, 9ম, 10ম এবং 11ম চারটি শ্লোকে ভগবদ গীতার সার বর্ণনা করা হচ্ছে। তো সেখানে প্রথম শ্লোকেই ভগবান এই উৎস সম্বন্ধে একেবারে স্পষ্ট ধারণা আমাদেরকে প্রদান করেছে। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে
ইতিমত্তা ভজন্তে মাম বোধা ভাব সমন্বিতা। অহং সর্বস্ব প্রভব। শ্লোকের অনুবাদে আমরা দেখতে পাই যে জড় এবং চেতন উভয় জগতেরই উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এইভাবে আমরা যদি শ্রীমৎ ভাগবতে যাই সেখানেও এই বিষয়ে আমরা দেখি, শ্রীমৎ ভাগবতের যে প্রথম শ্লোক সেখানেও এই বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে, এবং সেখানে বিশেষ করে একটি লাইন, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে, যিনি এই আদি কবি ব্রহ্মার হৃদয়ে এই দিব্য জ্ঞান ধর্মতত্ত্বের জ্ঞান যিনি প্রদান করেছেন, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে। তো সেখান থেকেও আমরা এই ধর্মের শাশ্বত উৎসের সন্ধান পেতে পারি। এরপরে আমরা শ্রীমৎ ভগবদ গীতাতে চতুর্থ অধ্যায়ে যদি দেখি, ভগবান যখন ইতিহাস বর্ণনা করছিলেন যে কোথায় থেকে এই জ্ঞান আসলো, কারণ দ্বিতীয় অধ্যায়ে অর্জুন মহাশয়ের একটি সংশয় ছিল যে মামার ছেলে আর আমি বয়স প্রায় কাছাকাছি, দুইজনের বন্ধু, তো একই সঙ্গে আমরা উঠা বসা করছি, তো এই সূত্র ধরে অর্জুন মহাশয় ভাবছিলেন যে হয়তো এই জ্ঞান আদি এখনই আমাকে দেওয়া হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের পুরো বর্ণনা যখন শুরু হলো তো ভগবান প্রথমেই অর্জুন মহাশয়কে টেন্স বা কাল সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন, নতে বাহম জাতু নাশম নত্তম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্ববয়ম অতঃপর। ভগবান বলছেন যে এমন কোনো সময় ছিল না যখন এই রাজারা ছিল না, এমন কোনো সময় থাকবে না যখন এনারা থাকবেন না এবং বর্তমানে উপস্থিত আছেন, ঠিক তদ্রূপ তুমি এবং আমি পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এরপরে ভগবান আরেকটি শ্লোক বললেন, বহুনি মে ব্যতীতানি জন্মনি তব চ অর্জুন। তোমার আমার বহুবার জন্ম হয়েছে, মানে বহুবার এরকম সাক্ষাৎ হয়েছে। তো তখন চতুর্থ অধ্যায়ে যখন এই জ্ঞানযোগ বিষয়ে ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করবেন, তো ভগবান যেহেতু ঋষিকেশ, উনি ইন্দ্রিয়ের অধিপতি, অর্জুন মহাশয়ের মনের ভেতরে কি অবস্থা চলছে ভগবান সেটি জানেন। ইতিহাস বর্ণনা করতে গিয়ে ভগবান তখন এই পরম্পরা বা উৎসের বিষয়ে বললেন যে ভগবদ্গীতা যে এখন আমি তোমাকে শোনাচ্ছি এটা এখন যে কম্পাইল হয়েছে, এখন যে সংকলন হয়েছে এরকম না, এই ক্লাস পূর্বেও হয়েছে, সেখানেও তুমি ছিলে। ইমম বিবশতে যৌগম পোক্তবান অহম উভয়ম বিবশান মনবে প্রাহ মনোরিক্ষা কবে অগ্রহী। পরম্পরা বলছে যে কিভাবে বিবশান থেকে শুরু করে এই জ্ঞান, এবং সেই সময়ও এর উৎস আমি, এর বক্তা। এইভাবে আমরা যদি দেখি যে ধর্মের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছেন ভগবান, তো সেই বিষয়ে এখানে দ্বিতীয় অনুবাদের দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে যে ধর্মের উৎস ভগবান। এরপরে যুগে যুগে ভগবান কি করেছেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ আদি বিভিন্ন অবতারে ভগবান এই ধর্মকে রক্ষা করেছেন। যখন যে ধরনের বিপত্তি এসেছে সেই ধরনের পরিস্থিতিতে সেই ধরনের কলঙ্কর ধারণ করে ভগবান ধর্মকে রক্ষা করেছেন। তো জয়দেব গোস্বামী এই দশ অবতার স্তোত্রম যে লিখেছেন সেখানে খুব সুন্দরভাবে এই বিষয়গুলির বর্ণনা করেছেন, কেশব ধীত মীন শরীর, কেশব ধীত শুকর রূপ, কেশব ধীত নরসিংহ রূপ। যখন যে ধরনের পরিস্থিতি হয়েছে ভগবান সেই পরিস্থিতিতে সেই ধরনের কলেবর ধারণ করে ভগবান এই ধর্মকে সদা সর্বদা রক্ষা করছেন, এবং গীতাতে চতুর্থ অধ্যায়ে সে বিষয়ে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো সেখানেও এই যে আজকে
সতীশ কুমারগণ ভগবানকে যে প্রার্থনা নিবেদন করছেন এটা নতুন কিছু তা নয়, ভগবদ্গীতাতেও সেই বিষয়ে ভগবান পূর্বেই তার যে স্টেটমেন্ট সেটি উনি দিয়েছেন যে যখনই ধর্মের গ্লানি যখনই অধর্মের উত্থান তখনই আমার আবির্ভাব। তো এইভাবে ঋষিদের এই প্রার্থনাগুলি কতটা প্রামাণিক সেটি আমরা বুঝতে পারছি। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গটি কোট করেছেন এবং শিল প্রভুপাদ শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে ভাষ্য জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধা গোবিন্দ ভগবান, তো সেই বিষয়ে শিল প্রভুপাদ তাৎপর্যের শুরুতে শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদের সেই কোটেশন নিয়ে এসেছেন দ্বিতীয় লাইনে, শ্লোকের দ্বিতীয় লাইনে যেটি বলা হচ্ছে ধর্মস্ব পরম গুচ্ছ, অনুবাদে আপনি ধর্মতত্ত্বের পরম উদ্দেশ্য। এই বিষয়ে শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করছেন যে ধর্মের প্রকৃত উদ্দেশ্যটা কি, সেটি গীতার 18 অধ্যায়ে ভগবানের যে অন্তিম উপদেশ সেখানে ভগবান প্রদান করলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়াস্যামি মহাশুচ। সমস্ত ধরনের তথাকথিত যে ধর্ম রয়েছে যেটি অর্জুন মহাশয় বিসর্জনে বিভিন্ন ধরনের ধর্মের রেফারেন্স দিচ্ছিলেন, জাতি ধর্ম কুল ধর্ম বিভিন্ন ধরনের ধর্মের, তো ভগবান 18 অধ্যায় গিয়ে বললেন সব তোমার এই তথাকথিত যা যা স্টেটমেন্ট আছে যা যা ধর্মের বিষয় আছে সব পরিত্যাগ করো, একটা পয়েন্টে আসো, মাম একম শরণম। তো সেই শরণাগতি বিষয়ে আমাদের আচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর সরঙ্গ শরণাগতির কথা বলেছেন। তো এই সরঙ্গ শরণাগতি হলে ভগবানকে আমরা লাভ করতে পারব। তো আলটিমেটলি তাহলে আমরা এখানে দেখছি যে ধর্মতত্ত্বের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে শরণাগত হওয়া। তো এখন যদি শরণাগত না হই তাহলে বিপত্তিটা কি, তাহলে ধর্মের প্রকৃত লক্ষ্য বা ফল থেকে আমরা বিচ্যুত হব। তো শিল প্রভুপাদ পরের পেরাতে বর্ণনা করছেন যে ধর্মের উদ্দেশ্য আমরা জানলাম, তো জানার পরে আমাদের লক্ষ্যটা স্থির হয়ে গেল যে ধর্মের পরম তত্ত্ব বা উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান। তো এখন যদি এইটা ডাইভার্ট হয়ে যায়, যদি বিপরীত দিকে যায়, তাহলে অনেকে এই জিনিসটি ভাবেন যে ও দেবদেবীরা হচ্ছেন পরম লক্ষ্য। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বোঝাতে চাচ্ছেন যে দেবদেবীরা ধর্মতত্ত্বের পরম লক্ষ্য বা পরম যে উদ্দেশ্য সেটি নয়। তো সেই বিষয়ে নবম অধ্যায়ে ভগবান সমাধান দিলেন, যান্ত্রী দেবব্রতা দেববান পিতৃন যান্তি পিতৃব্রতা ভূতানি যান্তি ভূতেজ্ঞা যান্তি মজ্জাদি নব্যমান। তো যারা মনে করছে যে দেবদেবীদের পূজা আর কৃষ্ণের পূজা একই ধরনের, ভগবান এই শ্লোকে একেবারে স্পষ্ট করে দিলেন যান্তি দেবব্রতা দেববান, যারা দেবতাদের পূজা করছে দেবলোকে যাবে, পিতৃন জানতি পিতৃব্রতা যারা পিতৃপুরুষদের উপাসনা করছেন তারা পিতৃলোকে যাবেন এবং যারা ভূত প্রেতাদের উপাসনা করছেন তারা ভূতলোকে যাবেন। লাস্টের লাইনে লাস্টের পেরাতে কি বলা হচ্ছে জানতি মজ্জাজি নো, যারা আমার ভজনা করবে তারা আমাকে লাভ করবে। তো এখন এখানে একটা কন্ট্রাডিক্টরি বিপরীত একটা বিষয় এসে যায় যে ভগবান আরেকটি শ্লোকে আবার বলতেন যে যথা আমাম প্রপদ্যন্তে তাং স্বতাই তথা আমি ভজামি অহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পাত্র সর্বস্ব। তো এখানে উনি বলছেন যে যে যার পূজা করবে সেই লোকে যাবে, আবার আরেক জায়গায় উনি ওপেন করে দিলেন যে যা কিছু করছে আমি পাই। তো এই জন্যই শাস্ত্রগুলি অধ্যয়ন করা উচিত তত্ত্বদ্রষ্টা মহাত্মার কাছ থেকে, যেটি সম্বন্ধে ভগবদ্গীতাতে ভগবান বলছেন তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সে গয়া উপদেশন্তিতে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শী। তো সেই ধরনের তত্ত্বদ্রষ্টা পুরুষের শরণাগত হওয়া
আর সেই সাথে এই কয়েকটি ক্রাইটেরিয়া মেনটেন করা, সেটি কি কি, তাকে প্রণতি নিবেদন করা, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞেস করা এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা। তা না হলে কি হবে, এই যে দুই দুইটি শ্লোকে দুই ধরনের ব্যাপার। তো এখন সিদ্ধান্ত কি নেব আমরা? এক শ্লোকে বলছেন স্পেসিফিক, তুমি যা যা করবে দেখো গতি, সেটাই সুভক স্বামী গুরু মহাজ অনেক সময় বলেন, যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে, দেবতা পূজা করবে কপাল দেবলোকে তোমার যা গতি সেটা হবে। এখানে আবার ভগবান ওপেন করে দিচ্ছেন যে যথা মাম প্রপদ্যন্তে। তো এখানে এই শ্লোকটিতে যে যথা মাম, প্রথম আগে এই শব্দটি দেখা দরকার, যে যাই কিছু করুক লক্ষ্যটা উদ্দেশ্যটা যাতে আমি হই, যে যথা মাম, কৃষ্ণ বলছেন আমাকে। আর এই যে বিভিন্ন ধরনের ভজনের যে প্রণালী বর্ণনা করা হচ্ছে, বাইরের লোকজন হয়তো এই জিনিসটাকে ভাবছে যে ও ঠিক আছে, অনেকগুলি মত, অনেকগুলি পথ ভগবান, তো এই যে দেখুন এই শ্লোকের রেফারেন্স। কিন্তু ভগবান বোঝাতে চাচ্ছেন যে দাস্য সখ্য তারপরে বাৎসল্য মধু, এই যে ক্যাটাগরিগুলি চৈতন্য মহাপ্রভু এসে বিশেষ করে দাস্য ভক্তি থেকে আমাদেরকে উপহার দিলেন। শান্ত রসের বিষয়ে মহাপ্রভু অতটা বিস্তারিতভাবে ইয়ে করেননি। তো এখানে যে যথা মাম বলতে যে যে রসের ভক্ত আমি তাকে সেইভাবে কৃপা করি, কিন্তু তার মানে এই নয় যে যে যার পূজা করবে সেটা সাথে সাথে আমি পাব। এই বিষয়টি সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা দরকার। তো অনেকে এই নিয়ে তখন প্রশ্ন করতে পারে যে যথা মাম প্রপদ্যন্তে, ঠিক আছে, তা আমাদের ইউনিভার্সিটিতে আমার এক বড় ভাই অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আমরা এক টিচারের বাসায় গিয়েছিলাম, তো উনি খুব কঠোর কয়েকটি বাক্য আমাদেরকে বললেন। তো তার মধ্যে একটি ছিল যে এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করি, আমরা নাকি ধর্মটাকে থলির ভিতরে নিয়ে এসেছি, কিন্তু আমাদের ধর্মটা তো অনেক বিস্তৃত, বিস্তৃত ধর্ম, অনেক মত পদ থাকবে, যার যা খুশি করবে, তোমরা কেন বাবা এই থলির মধ্যে নিয়ে আসলে? এরপরে শিকাটা ধরে মানে বাবার বয়সী মানে একটু টানাটানি করছে, রাগ করে হোক। এখন ওই যে দাদা গিয়েছে ও আবার কম না, ও তখন বলছে স্যার তাহলে যদি এত মত পদ বা এই জাতীয় জিনিসই থাকে তাহলে আমি এক কাজ করবো, এই যে আপনার বাসা থেকে গিয়ে, এখন আমাদের ইউনিভার্সিটির পাশে বিনোদপুর বাজার আছে, তো ওই বাজার থেকে এখন একটা বড় দেখে আলু কিনে নিয়ে যাব, গিয়ে হলে আমার টেবিলের উপরে আলুকে স্থাপন করে আমি আলুর পূজা করব। আলুর পূজা করলে কৃষ্ণকে পাব, যে যথা মাম। এইরকম যদি মন করে আমরা যার যার মতো যে যে ধরনের পূজা করি আর ঘুরে ফিরে এই শ্লোকের রেফারেন্স দিই, তাহলে সেটি হচ্ছে আমাদের মানসিক জল্পনা করা। এটা কোথায় থেকে জানবো? তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছ থেকে। যে যথা মাম মানে এক একটা রসে যে যেভাবে আমার সাথে যুক্ত হতে চায় আমি তাদেরকে সেভাবে যুক্ত করি। কেন দেবদেবীর পূজা করব কৃষ্ণকে পাব, এটা কখনোই সম্ভব নয়। তো তাই ছিল প্রভুপাদ শ্রীমৎ ভাগবতম থেকে একটি শ্লোকের অনুবাদ এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। ধর্ম সনিষ্ঠিত পুংসাং বিক্ষক সেন কথা সুযোগ নোৎপাদয়ে যদি রতিম শ্রম এবারই কে বল। তুমি আলুর পূজা করছ, ভালো কথা করো, তোমার তো সে স্বাধীনতা আছে, গাছের পূজা করবে করো। তো ভাগবতের এই শ্লোকে সমাধান দিচ্ছেন যে ধর্ম সনিষ্ঠিত পুংসাং, তুমি ওইটাকে তোমার ধর্ম বলে মনে করছো করো, সব ঠিক আছে, কিন্তু যদি এটাতে কৃষ্ণ ভক্তি না হয় তাহলে অন্তিমে গিয়ে ফলাফলটা জিরো। নোৎপাদয়ে যদি রতি শ্রম এবহি কে বলো, তো লাস্টের জীবনের শেষ পর্যায়ে গিয়ে তখন কি অনুভব হবে? ভক্তিবিনোদ ঠাকুর একটি ভজনে উল্লেখ করছেন, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। তো শেষ সময়ে গিয়ে তখন এই ধর্ম ওই ধর্ম এটার পূজা সেটার পূজা, তখন এই যে ভাগবতের এই শ্রম এবহি কে বলো। আরেকটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে, অথ পুম্বি দ্বিজয় শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস স্বনুষ্ঠিতস্ব ধর্মস্ব সংসিদ্ধি হরিতোষ। এই যে যথা মাম প্রপদ্যন্তে, মা কৃষ্ণ বলছেন আমাকে, এই শ্লোকে আবার বলা হচ্ছে তুমি বর্ণাশ্রম ধর্ম পালন করো কোনো সমস্যা নাই,
কিন্তু অন্তিম লক্ষ্য হওয়া চাই সংসিদ্ধি হরিদর্শন। যদি এইটা না হয় তাহলে তোমার লক্ষ্য থেকে তুমি বিচ্যুত হবে, তোমার ফল থেকে তুমি বিচ্যুত হবে। তো এখন চতুষ্কুমারগণ আরেকটি বিশেষণে ভগবানকে বিশেষায়িত করছেন এখানে, তুমি হচ্ছে নিত্য, অব্যয় এবং নির্বিকার। তো শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করছেন, ভগবান নিত্য, ভগবানের ধাম নিত্য, আর ভগবানের ভক্ত নিত্য। এখন এই ধরনের নিত্য, অব্যয়, শাশ্বত, চিরন্তন ব্যক্তির যদি কেউ উপাসনা করে তার ফলও নিত্য, স্বাভাবিক। দেবদেবীদের শরীর অনিত্য, দেবদেবীদের পোস্ট অনিত্য, তো তাদের যদি কেউ উপাসনা করে ফল অনিত্য, একেবারে মানে দুধের মতো সাদা হয় এই জিনিসগুলি। নিত্য বস্তুর উপাসনা করবো ফল নিত্য, অনিত্য বস্তুর উপাসনা করবো অনিত্য ফল। এখন নিত্য বস্তুর উপাসনা করলে যে ফল নিত্য, এই বিষয়ে ভগবান ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে যখন অর্জুন মহাশয়কে দ্বিতীয় অধ্যায়ের সারাংশ সম্বন্ধে কিছুটা আইডিয়া দিচ্ছিলেন, তো প্রথমে তো আত্মতত্ত্ব সম্বন্ধে বিস্তৃত লেকচার, প্রায় 20টারও বেশি শ্লোকে আত্মতত্ত্ব সম্বন্ধে ভগবান বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্জুন মহাশয়কে বোঝানোর পরে যখন এই ভক্তি সম্বন্ধে আইডিয়া দিচ্ছেন, তো শুরুতেই এই বিষয়ে বললেন যে ভক্তি জিনিসটা কেমন, আমার প্রতি যে ভক্তি এই জিনিসটা কেমন। না হো বিক্রম না স্বস্তি প্রত্যবায়ন অবিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্ব ত্রায়তে মহত মায়া। এখানে অনুবাদে কয়েকটি লাইন খুব তাৎপর্যপূর্ণ। ভক্তির অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার মানে ভগবত ভক্তি, কৃষ্ণের চরণে ভক্তি, সংসিদ্ধি হরিদর্শনম, এটা হচ্ছে নিত্য বস্তু, তার কোনো ক্ষয় নেই, নিত্য। আর আরেকটি বিশেষ দিক কি, স্বল্পম অপি অশ্ব ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত, কেউ যদি এর অল্প অনুষ্ঠানও করে সেটাও অক্ষয় ফল দান করে। যেমন আমরা দেখি অক্ষয় তৃতীয়া যে উৎসব হয়, আমাদের যারা ভগবত ভক্ত অনুশীলন করছেন তাদের জন্য প্রতিদিনই অক্ষয় তৃতীয়া, আজকে মঙ্গল আরতি করেছেন এটাও অক্ষয় তৃতীয়া, এখন বাড়িতে গিয়ে প্রসাদ পাবেন অক্ষয় তৃতীয়া, কাজে যাচ্ছেন চাকরিতে অক্ষয় তৃতীয়া, সব অক্ষয়। কিন্তু যারা অনিত্য কাজকর্ম নিয়ে আছে, ভগবানকে বাদ দিয়ে অন্যান্য কার্যক্রম নিয়ে ব্যস্ত আছে, তাদের জন্য ওই দিনক্ষণ খুঁজে অক্ষয় বিষয়ে কী করতে হয়, অনুসন্ধান করতে হয়। তো ভগবানও সেই সুযোগ বুঝে অফার দিয়েছেন, ঠিক আছে অন্যদিন তোমার সময় হচ্ছে না, অক্ষয় তৃতীয়ার দিনে আসো, সব অক্ষয় কীর্তন শোনো। আর স্বামীবাগে এই যে বিশেষ অফার চলছে, জগন্নাথ দেবের বাড়ি নির্মাণ হচ্ছে, তো এখানে এসে তোমাদের মন মতো টাকা পয়সাগুলি অক্ষয় করে নাও। তো আপনারাও সেই পরিকল্পনা গ্রহণ করবেন যাতে অক্ষয় তৃতীয়ার এই উৎসবে আমাদের শুভাকাঙ্ক্ষী ভক্ত যারা আছেন সবাইকে আমরা যেন এই স্বামীবাগ প্রজেক্টে যুক্ত করতে পারি, যাতে করে তাদের এই যে সারা বছরের যে কর্ম, তারা অনেকে মন্দিরে আসতে পারছেন না বিভিন্ন ব্যস্ততার জন্য, ভগবানকে দর্শন করতে পারছেন না, ভগবান প্রসাদ গ্রহণ করতে পারছেন না, অনেক ধরনের প্রতিবন্ধকতা, কিন্তু এই সারা বছরের অর্জিত যে ধন সেখানে থেকে কিছু অংশ তারা যাতে এই অক্ষয় তৃতীয়া উৎসবে এসে অর্পণ করে, তো এই জন্য আপনারা সকলকে উদ্বুদ্ধ করবেন যে আপনারা এই সুযোগটি গ্রহণ করুন। তো ভগবান সুযোগ বুঝে সেই অক্ষয় তৃতীয়া উৎসবেরও প্রচলন করেছেন। তো তাই এই শ্লোকের তাৎপর্যে এই যে আমরা যেটি দ্বিতীয় অধ্যায়ের শ্লোক বললাম, নাহ বিক্রম না স্বস্তি, এই শ্লোকের তাৎপর্যে ছিল প্রভুপাদ এই অজামিল প্রসঙ্গ বর্ণনা করেছেন যে ভগবানকে ভক্তি করলে, ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করলে সেটা নিত্য ফল দান করে। অজামিল ছোটবেলায় ভক্ত ছিলেন, এরপরে উনি যৌবনে গিয়ে একটি মাত্র দৃশ্য দেখেছিলেন,
তাও খুব আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অত জটিল দৃশ্য না, সেটা আমরা এখন মোবাইল সহ বিলবোর্ড সহ বিভিন্ন জায়গাতে অনায়াসে যেগুলি দেখছি। চিন্তা করা যায় যে এই প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। ফলশ্রুতিতে সেই বেশ্যার সঙ্গে তার দীর্ঘদিনের সংসার এবং ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। এই যে ছোটবেলাতে ভগবত ভক্তি অনুশীলন, সেই অনুশীলনের ফলে তার এই ভগবত ভক্তির প্রভাবে যে নিত্য শাশ্বত চিরন্তন যে ফল, সেই ফলটি ভগবান এই জড়জগতে কিভাবে অজা মিলিয়ে দেবেন। তাই ভগবানও উৎকণ্ঠিত থাকেন যখন কোন ভক্ত ভগবত ভক্তি অনুশীলন করে, ভগবানও উৎকণ্ঠিত থাকেন যে কিভাবে সেই ভক্তকে আমি সাহায্য করতে পারি বা কিভাবে তাকে আমার ধামে নিয়ে আসতে পারি। যেমন তুলসী মঞ্জরী গঙ্গা জল দিয়ে অদ্বৈত গোসাই যখন চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করলেন, তো চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে, সুতিয়া আছিল মুই ক্ষীরদ সাগরে, ঘুম ভাঙিল মোর নারার হংকারে। তো যখন ভক্ত ভগবানকে এইভাবে আহ্বান করেন, ভক্তি অনুশীলন করেন, ভগবান সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে সেই ফল দান করেন অথবা তার প্রতিনিধিদেরকে পাঠান। তজামিল ভক্তি করলেন, এই জগৎ অনিত্য, ভগবত ভক্তির ফল নিত্য, কিভাবে অনিত্য জায়গায় নিত্য ফল দেওয়া সম্ভব। তাই ভগবান কি করলেন, ছেলেকে ডেকেছেন, নামাভাস হয়েছে। হরিদাস ঠাকুরের মুখ থেকে যখন শ্রীমন মহাপ্রভু এই হরিনামের মহিমা শুনছিলেন, তখন হরিদাস ঠাকুর এই প্রসঙ্গটি উল্লেখ করেছিলেন, কোটি জন্মে ব্রহ্ম জ্ঞানে যেই মুক্তি নয়, কেবলমাত্র নামাভাসে সেই মুক্তি হয়। শুদ্ধ নাম তো দূরের কথা, সরাসরি নামও হয়নি, আভাস। ঠিক যেমন পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার পূর্বেই অন্ধকার বিদূরিত হয়। তো এইভাবে আমরা দেখি যে ভগবান কি করলেন, অজামিল ডাকলেন ছেলেকে, ভগবান ভাবলেন ও নারায়ণ বলে আমাকে ডেকেছে, বিষ্ণু দূতদেরকে, তার দূতদেরকে উনি পাঠালেন। তো এইটা হচ্ছে একটা অনন্য দৃষ্টান্ত, ভগবত ভক্তির ফল নিত্য, তার অনুশীলন কখনো ব্যর্থ হয় না, অজামিল হচ্ছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। তো এইভাবে আমরা দেখি যে ভগবানের মহান ভক্তরা ভগবানের এই মহিমা, ধর্মতত্ত্বের এই মহিমা সারা পৃথিবীতে প্রচার করছেন, এবং বিশেষ করে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশী মুক্তি শ্রী অভয়চরণার মুক্তিবেদন্ত স্বামী প্রভুপাদ, তিনি অগ্রণী কাণ্ডারী মহাপ্রভুর সেনাপতি, আমরা তার চরণে আশ্রয় নিতে পেরে পরম সৌভাগ্য লাভ করেছি। এখন তারই নির্দেশ অনুসারে, আমাদের গুরু পরম্পরার নির্দেশ অনুসারে, আমরা যদি এই নিত্য ধর্ম ভগবত ধর্মের প্রচার কার্যে যুক্ত থাকি, তাহলে সেটি আমাদের জীবনের জন্য পরম মঙ্গলদায়ক হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম।